আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এই মুহূর্তে জামাত ইসলামীর দৃশ্যমান কোনো রাজনীতি নেই অপ্রাসঙ্গিক এর মানে দেশের রাজনীতিতে জামাত ইসলামী কেন্দ্রিক আলোচনা এটা অপ্রাসঙ্গিক ভিপি নুরুর চরম বা মারাত্মক ভুল বক্তব্য পর্যালোচনা ও প্রতিবাদ ডাকসুর ভিপি নুরুল হক নূর সাবেক ভিপি গণধিকার পরিষদের সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশের খুব আলোচিত একটা ফিগার এবং নুরুতে আমি মুগ্ধ কারণ তিনি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে সম্পূর্ণ নিজের সাহসিকতার মধ্য দিয়ে নিজের যোগ্যতার মধ্য দিয়ে ত্যাগ তিতীক্ষার মধ্য দিয়ে নিজের একাগ্রতার মধ্য দিয়ে তিনি উঠে এসেছেন এবং জাতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছেন নুরু এবং দল ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টর বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি বা নুরুকে কেন্দ্র করে অনেক ক্যালকুলেশন তৈরি হচ্ছে অনেক ডাইমেনশন ক্রিয়েট হচ্ছে এবং হবে অতএব নুরু অবশ্যই একটা জাতীয় রাজনীতির এজেন্ডা তো নুরুল হক নূর যেদিন তাদের দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছেন এই দল প্রতিষ্ঠার ঘোষণার কয়েক মিনিট পরেই তাদেরকে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে এবং বলা হয়েছে এরা জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে এরা জামাতের লোক এদেরকে নিষিদ্ধ করতে হবে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে এবং জামাতের সাথে জোট বা জোট হবে কিনা না এই বিষয়ে প্রতিষ্ঠার দিনই প্রশ্ন করা হয়েছে এবং সেটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম সরগরম হয়েছে রাতে টকশোর বা এজেন্ডা হয়েছে তাদের এবং এই নুরুর দল প্রতিষ্ঠার পর থেকে প্রতিনিয়ত প্রত্যেক দিন নুরু সাহেব এবং তার নেতা ডক্টর রেজাকিব রেশ সাহেব কোনো না কোনোভাবে প্রত্যেক দিন জামাত শিবির সম্পর্কিত কোনো না কোনো কথা শুনতেই হয় এবং প্রশ্নের উত্তর দিতেই হয় ফেজ দ্য পিপল থেকে শুরু করে নানান প্ল্যাটফর্মে কয়েক জায়গায় নুরু একটা কথা বলেছেন অনেকেই আমার দৃষ্টিগোচর করেছে কথাটা এবং আমার দৃষ্টিগোচর হয়েছে কথাটা হচ্ছে জনাব নুরুল হকনুর বলেছেন যে দেশে এই মুহূর্তে জামাত ইসলামীর দৃশ্যমান তো কোনো তেমন রাজনৈতিক কার্যক্রম নেই এবং জামাত নিয়ে এত আলোচনা এটা তো অপ্রাসঙ্গিক জামাত অপ্রাসঙ্গিক অনেকটা এটা বোঝাতে চেয়েছেন এবং এই যে জামাতকে এত এটা মিডিয়া করছে ট্যাগ দেওয়ার জন্য বিতর্ক সৃষ্টি করার জন্যে এই বক্তব্য পর্যালোচনা দরকার আমি প্রথমেই ক্লারিফাই করিনি যে আমি কিছুতেই বলছি না যে নুরু সাহেবের এই বক্তব্য এটা জামাত ইসলামের বিপক্ষে না নরুর বক্তব্যের মোটিভ বা পুরো বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি তাহলে এই বক্তব্য জামাতের বিপক্ষে নয় এবং জামাতকে খাটো করেছেন কটাক্ষ করেছেন বিষয়টা কিন্তু এরকমও নয় অত ভুল বোঝাবুঝির অবকাশ নেই দ্যাটসই আমি ক্লারিফাই করে নিলাম তবে হ্যাঁ নুরুর খণ্ডিত বক্তব্যটাই এটা জামাত বিরোধী হিসাবে আমি বলছি না খণ্ডিত বক্তব্যটাই বিশ্লেষণ করার খুবই প্রয়োজন রয়েছে দেশে কি আদৌ জামাত ইসলামীর বা জামাত শিবিরের দৃশ্যমান কোনো রাজনৈতিক কার্যক্রম নেই তারা কি অপ্রাসঙ্গিক প্রথমে যেটা বললেন যে অপ্রাসঙ্গিক এই যে নুরুকে নুরুর দল প্রতিষ্ঠার মিনিট খানেক পরেই জামাত ট্যাক এবং প্রত্যেক দিন টক শোতে নানান জায়গায় জামাত শিবির কেন্দ্রিক প্রশ্ন এবং দেশে কোনো ঘটনা ঘটলেই দেশে দেশের বাহিরে যে কোনো বাংলাদেশ নিয়ে পৃথিবীর যেখানেই কোনো ঘটনা ঘটুক না কেন সেখানে জামাত শিবিরকে কোনো না কোনোভাবে কোনো না কোনো পক্ষ সম্পৃক্ত করে আলোচনায় মিডিয়ায় জামাত শিবির প্রত্যেক দিন আছেই জামাত শিবির ঘুমিয়ে থাকলে এটাও মিডিয়ার একটা আলোচ্য বিষয় এজেন্ডা তাহলে রাজনীতিতে জামাত শিবির প্রাসঙ্গিকতা নেই এই কথাটা তো একেবারেই ভুল প্রমাণিত হলো নুরুরাই তো জামাত শিবির বিষয়ে প্রশ্ন উত্তর দিতে দিতে ক্লান্ত তাহলে সবচেয়ে বেশি প্রাসঙ্গিকতা তো জামাতের যেমন নুরুদুরকে আওয়ামী লীগ নিয়ে বিএনপি নিয়ে এত প্রশ্ন করা হয় না যতটা না জামাত শিবির নিয়ে প্রশ্ন করা হয় তাহলে প্রাসঙ্গিকতা নেই কথাটা ভুল প্রমাণিত হলো এরপরে দৃশ্যমান কোনো রাজনৈতিক কার্যক্রম জামাত শিবিরের বা জামাত ইসলামীকে আদৌ নেই এই বিষয়টা ব্যাখ্যা করতে হলে বুঝতে হবে যে রাজনৈতিক কার্যক্রম ওর পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বলতে কী বোঝায় সরকার কেন্দ্রিক যে কোনো তৎপরতা সরকারের সমালোচনা মিছিল মিটিং আলোচনায় অংশগ্রহণ করা এগুলো রাজনৈতিক কার্যক্রম এমনকি সোশ্যাল মিডিয়া পলিটিক্যাল কথাবার্তা বলা বিশ্লেষণ করা এগুলোও রাজনৈতিক কার্যক্রম এমন একটা দলের যেহেতু অ্যাজ আ পলিটিক্যাল পার্টি জামাত ইসলামী নিজের দলের কোনো কাজ যদি করে দল গোছানো দলের ঘরোয়া প্রোগ্রাম সাংগঠনিক প্রোগ্রাম সংগঠন গোছানো দলীয় কর্মীদের মোটিভেট করা তাদের রিপোর্টিং এগুলো সব পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে যেহেতু তারা এগুলো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে করছে তো এগুলো যদি বিবেচনায় আনি তাহলে আমি বলতে পারি যে গত এক মাসের হিসাব যদি করি অথবা তিন মাসের হিসাব অথবা ছয় মাসের হিসাব যে কোনো হিসাবেই হোক না কেন গত ছয় মাস এক মাস বা তিন মাসে রাজনৈতিক কার্যক্রমের সংজ্ঞা অনুযায়ী এবং দৃশ্যমান দৃশ্যমান কার্যক্রম মানে কি দৃশ্যমান মানে হচ্ছে সেটা গোপনে না প্রকাশ্যে হতে হবে জনগণ জানবে সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ায় কোনো না কোনোভাবে আসবে মানে পাবলিকটি জনগণকে জানিয়ে দেবে হ্যাঁ কোনো রুমের মধ্যে প্রোগ্রাম করে যদি সেটা লাইভ টেলিকাস্ট করা হয় এটাকেও দৃশ্যমান কার্যক্রমের সঙ্গে মধ্যে পড়বে তো এই সেন্সে গত এক মাস তিন মাস বা ছয় মাসে নুরুল হক নুরুর দল কয়টা প্রোগ্রাম করেছে আর জামাত ইসলামী কয়টা প্রোগ্রাম করেছে এটা যদি বিবেচনে আনা হয় তাহলে নিঃসন্দেহে আমি বলতে পারবো নুরুল হক নুরুর দল সারা দেশব্যাপী যতগুলো প্রোগ্রাম করেছে তার চেয়ে কয়েকশো গুণ বেশি দৃশ্যমান রাজনৈতিক কার্যক্রম বা কর্মসূচি জামাত ইসলামী পালন করেছে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে জামাত ইসলামী দেশব্যাপী মিছিল করেছে বিক্ষোভ করেছে বক্তব্য দিয়েছে তারা প্রেস ক্লাবে গিয়ে আলোচনা করছে তাদের নেতাদের গ্রেফতার করা হয়েছে এর প্রতিবাদে সারা দেশে তুমুল বিক্ষোভ হয়েছে সিরাত প্রতিযোগিতায় তারা আলোচনা করছে এই যে রাহুল এই যে বারোই রবিউল উপলক্ষে সিরাত উন্নয় প্রোগ্রাম করছে প্রকাশ্যে আঠাশে অক্টোবর তারা উদযাপন করেছে ব্যাপক সভা সেমিনার নানানভাবে তারা এটাকে স্মরণ করেছে আলোচনা করেছে এই যে শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য দিচ্ছেন ঢাকার রাজপথে নেমে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে মিডিয়ায় আসছে এবং এই কল্যাণ পার্টির প্রোগ্রামে লেবার পার্টির প্রোগ্রামে শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত হয়ে বক্তব্য দিচ্ছেন দিয়েছেন এরপরে এই যে জামাত নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলামের সাথে কন্দকর্মসরফ দুদুর সাথে ঝগড়া এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এগুলো তো রাজনৈতিক কার্যক্রমেরই অংশ তা জামাতের দৃশ্যমান রাজনৈতিক কার্যক্রম মান নেই এ কথাটা একেবারেই ভুল বরং জামাতের কার্যক্রম সোশ্যাল মিডিয়া বা মিডিয়া বা যে কোনো মাধ্যমে কতজন লোকের কাছে গিয়েছে লাইক শেয়ার ভিউ এনগেজমেন্ট কত আর নুরুর দলের এনগেজমেন্ট কত এই দুইটা বিশ্লেষণ করলে জামাত শত শত হাজার হাজার গুণে গিয়ে বরং আমি একটা কথা বলতে পারি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা তাদের নেতাদের গ্রেফতারের প্রতিবাদে শুধুমাত্র জামায়াত ইসলামী গাজীপুর মহানগরী যে প্রোগ্রাম করেছে একটা প্রোগ্রামে যে পরিমাণ লোক হয়েছে সে পরিমাণ লোক সারা বাংলাদেশে নুরুদের নেই হ্যাঁ জনসমর্থন থাকতে পারে বাট কর্মী নেই তাহলে জামাত ইসলামী দৃশ্যমান রাজনৈতিক কার্যক্রম নেই কথাটা একেবারেই ভুল জামায়াত ইসলামীর প্রত্যেকটা ইউনিট প্রত্যেক মাসে একেবারে ওয়ার্ড লেভেল থেকে শুরু করে উপশাখা কমপক্ষে চারটা প্রোগ্রাম করে সেটা কখনই মিছ হয়নি দুই হাজার দশ সাল এগারো সাল বারো সাল তেরো সাল চরম মুহূর্ত মিস যে দৃশ্যমান রাজনৈতিক কার্যক্রম নেই এই কথাটার মানে কি সোশ্যাল মিডিয়া আছে মিডিয়া আছে রাজপথে আছে সব জায়গায় আছে তাদের চেয়ে বেশি আছে তো নুরুল হক নুরু এই বক্তব্য জামাতকে খাটো করার জন্য বলে নেই কিন্তু যে কারণেই বলুক কৌশলগতভাবে বলেছে কিন্তু কথাটা ঠিক নয় এবং নুরুকে যেটা আমি বলতে চাই আমি বিশ্বাস করি যে যে কোনো মাধ্যমে হোক না কেন নুরু আমার বক্তব্য শুনবেন তো এখানে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী একটা বাস্তবতা জামাত ইসলামী এড়িয়ে আসলে রাজনীতি সম্ভব নয় হ্যাঁ আওয়ামী লীগ জামাত নিয়ে রাজনীতি করবে তারা নিষিদ্ধ করবে না এবং দেশের রাজনীতিতে ভোটের রাজনীতিতে জামাত ইসলামী একটা ডিটার্মিন্যান্ট ফ্যাক্টর ডিসাইডিং ফ্যাক্টর তাদের ভোট রয়েছে ফিক্সড ভোট এটা কখনও নড়ে না এটা সবাই জানে তো জামাতকে বাদ দিয়ে রাজনীতি এই চিন্তা করাটা আদৌ ঠিক নয় বরং জামা জামাতের চরম বিরোধিতা করতে হলেও সেটাও একটা রাজনীতি একটা অবস্থান নিতে হবে অপ্রাসঙ্গিক বলে ঠেলে দিলে হবে না সেক্ষেত্রে নুরুল হক নুরুদের যে কৌশল বা ভয় যাই বল না বরং যে জামাত ট্যাগ এই ভয় করা যাবে না কিসের ট্যাগ মাকে ওরকম যে যা ইচ্ছে বলুক আমাদেরকে স্ট্রেইট ফরওয়ার্ড রাজনীতি করতে হবে সরকার বিরোধী বা নির্বাচন কেন্দ্রিক বা বিরোধী দলীয় স্ট্রেইট রাজনীতি করতে হবে হ্যাঁ নুরু অনেকবার বলেছে যে বর্তমান জামাতকে তিনি আসলে স্বাধীনতা বিরোধী মনে করেন না ষাট বছর এরকম ক্যালকুলেশন করেছেন দ্য স্ট্রাইট কিন্তু এরকম রাগ ঢাক বা এইসব কৌশলকৌশল বাদে স্ট্রেইট ফরওয়ার্ড রাজনীতি করতে হবে তাহলে নুরুদের রাজনৈতিক ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে বলে আমি মনে করি